শারদোৎসব শেষে গত 7ই অক্টোবর এই প্রথম মহাধুমধামে জেলা প্রশাসনের তরফে কার্নিভালের সাক্ষী থেকেছেন শহর বাঁকুড়ার মানুষ। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও এর পরের ঘটনাক্রম একটা বড় অংশের মানুষের সমস্যা হাজার গুণ বাড়িয়েছে বলেই অভিযোগ। বাঁকুড়া পৌর এলাকার 20 নম্বর ওয়ার্ডে লালবাঁধ নামে একটি বিশালাকার পুকুর রয়েছে। ওই এলাকার একটা বড় অংশের মানুষ ওই পুকুরের জল প্রাত্যহিক কাজে ব্যবহারের পাশাপাশি স্নানও করেন অনেকে। কিন্তু গত 7ই অক্টোবর কার্নিভাল শেষে বেশিরভাগ প্রতিমা বিসর্জন দেওয়া হয় ওই পুকুরেই। কিন্তু তারপরেও বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও পুকুরের জল থেকে ওই কাঠামো তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। অবস্থাটা খুবই শোচনীয়, কারণ আমাদের বাঁকুড়া টাউনের মধ্যে সবথেকে বড় পুকুর হচ্ছে আমাদের লালবাঁধ পুষ্করিণী। তা এই পুকুরে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার লোক এখানে স্নান টান করাকরি হয়, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দুর্গা প্রতিমা বিসর্জনের পর থেকে পুকুরের যা পরিস্থিতি হয়ে আছে, তাতে করে ঠাকুর বিসর্জনের পর এখনও পর্যন্ত কোনো কাঠামো, তারপরে থার্মোকলের জিনিসপত্র সব জলে ভাসছে, জল একেবারে দূষিত হয়ে গেছে। এর মধ্যে সবাই স্নান করতে নামছে, তাদেরও শরীরে মানে কিছু কিছু লোকেরও প্রয়োজন বেড়ে যাচ্ছে। এছাড়া পুকুরটা পুষ্করিণী কোনো পরিষ্কার করা হয়নি, মালিক পক্ষ থেকেও কোনো কিছু দেখা সাক্ষাৎ করছে না, এমনকি আমাদের যে স্থানীয় কমিশনার আছে, পৌরসভা যে কাছে আছে, তারাও কিন্তু এসে কোনো কিছু ব্যবস্থা করছে না এই মুহূর্তে। তা আমরা জানিয়েছি, কিন্তু কোনো তারা এখনও পর্যন্ত কোনো কিছু করেনি। ইতিমধ্যেই তো প্রচুর মানুষ এখনও পর্যন্ত স্নান করছে। অবশ্যই করছে তো, কিন্তু তারা বাধ্য হয়ে করছে, কিছু করার নেই, কারণ এই এত বড় পুকুর এখানে ছাড়া কোথাও সেরকমভাবে এখানে কোনো জায়গা আর কোনো পুকুর নেই। এইখানেই সবাইকে নামতে হয়, সবাইকে স্নান করতে হয়, বাধ্য তো হয়ে করছি আমরা। আমরা চেষ্টা করছি, কমিশনারকে বলছি, পৌরসভাকেও জানাচ্ছি, কিন্তু তারা কোনো এখনও পর্যন্ত ব্যবস্থা নেয়নি। জল কি ঠিক আছে না? না না, জল একদম অপরিষ্কার হয়ে গেছে, চারদিকে নোংরায় নোংরামে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার জল একদম নেই, তাতেও আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। জলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, জল নষ্ট হয়ে গেছে, শরীরের পক্ষে চুলকানি নানা রকম বেরিয়েছে। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে প্রচুর ঠাকুর বিসর্জন হয়, দুর্গা প্রতিমার থেকে সমস্ত কিছু ঠাকুর এখানে বিসর্জন হয়, জল নষ্ট হয়ে গেছে, জলে এই কারণে ব্যবহার করা যাচ্ছে, জল দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং শারীরিক পক্ষে খুব ক্ষতিকর। এখানে কোনো উদ্যোগ নিয়েছে এই যে প্রতিমার কাঠামোগুলো তোলার বা ব্যাপারে? পৌরসভা কোনো উদ্যোগই নেয় না, এখানে আসছে যাচ্ছে দেখছে সব কিছুই করছে, কিন্তু পুকুর সম্বন্ধে কোনো উদ্যোগই নেয় না যে পুকুরটা জলটা নষ্ট হয়ে গেছে কি এটা সুফলা বা সুরাহা কিছু করা দরকার, সে সকল কিছুই করে না। ফলে প্রতিমার কাঠামো সহ প্রতিমা তৈরির অন্যান্য সরঞ্জাম এখনো জলে ভাসছে। জলে দুর্গন্ধ সহ চুলকানি সহ অন্যান্য রোগে অনেকেই আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়দের দাবি। এই অবস্থায় পৌরসভার দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় ফের কাটমানি তত্ত্ব হাজির করেছে বিজেপি। দলের বাঁকুড়া জেলা সম্পাদক উজ্জ্বল মণ্ডল বলেন, কার্নিভাল শেষে 5 দিন পেরিয়ে গেল, পুকুর পরিষ্কারে কোনো উদ্যোগ নেই, 4 থেকে 6 জন শ্রমিক দিয়েই এই কাজ করানো যেত, কিন্তু তাতে শাসক দলের কাটমানি খাওয়ার সুযোগ নেই, তাই এই কাজ হয়নি। এই অবস্থায় বিজেপির পক্ষ থেকে প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। মুহূর্তে যা অবস্থা কার্নিভাল হয়েছে 7 তারিখে, 7 তারিখের পরে আপনারাও জানেন যে বাঁকুড়া পৌরসভার মধ্যে সব থেকে বড়ো বাঁধ এইটা আমাদের, এখানে হাজার হাজার মানুষ স্নান করেন, এই জল ব্যবহার করেন, গরু ছাগল নানা রকম প্রাণীও এখানে, পশু পাখিও এখানে জল খায়। এখানে এমন পরিস্থিতি যে 7 তারিখের পর থেকে আপনারা, আজকে 12 তারিখ হয়ে গেল, 5 দিন, 5 দিনের মধ্যে কোনো পরিষ্কার কোনো কিছু নেই, একদম আবর্জনায় ভরে গেছে পৌরসভার। এখানে এটা একটা 4টা কি 6টা লেবার দিয়ে পুকুরটা পরিষ্কার করা যেত, কিন্তু পরিষ্কার করা হয়নি একটাই কারণ, কেননা এখানে যদি 4টা কি 6টা লেবার দিয়ে পরিষ্কার করা হয়, এখানে পৌরসভার কোনো যিনি কাউন্সিলর আছেন, যারা সিআইসি মেম্বার আছেন, পৌরসভার প্রধান আছেন, তাদের কোনো কাটমানি হবে না, পুরো অপরিষ্কার হয়ে পড়ে আছে। এবং আমরা চাই যে তাড়াতাড়ির মধ্যে যেমন পৌরসভা উদ্যোগ নিয়ে এই পুকুরটা পরিষ্কার করার ব্যবস্থা করে, যদি পরিষ্কার করার না ব্যবস্থা করে, আমরা এটা নিয়ে আমাদের ওয়ার্ড থেকে, যেহেতু এটা 20 নম্বর ওয়ার্ডের এটা বাঁধ, আমরা ওয়ার্ড থেকে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা এটা একটা বৃহত্তর আন্দোলনে যাব। কি মনে হয়, প্রচুর মানুষ তো স্নান করে, তারপরে কি বিভিন্ন রকমের রোগ শুরু হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন গোটা পৌরসভা, গোটা পশ্চিমবাংলা জুড়ে ডেঙ্গুতে একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে। তো এই পরিষ্কার জল থেকে জল বালতি করে নিয়ে যাচ্ছে, আবর্জনা ভরছে, আর দিয়ে বাচ্চাদের রোগ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আর
পরিস্থিতি এমন একটা সৃষ্টি হয়েছে, বিগত 8 মাস হয়ে গেল পৌরসভা বোর্ড হওয়া, তো পৌরসভার এই 8 মাসের পরে 1 ইঞ্চিও কোনো ওয়ার্ড 1 ইঞ্চিও একটা ড্রেন একটা রাস্তাও একটা পুকুর কোনো কিছু পরিষ্কার এখনো পর্যন্ত করা হয়নি। মানে পৌরসভা 8 মাসে কাজ 8 মাসে গঠন হয়েছে, 1 ইঞ্চিও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ বলেন, থার্মোকল নিষিদ্ধ ছিল, তার মধ্যেও কেউ কেউ হয়তো ব্যবহার করেছেন, তবে সমস্ত পুকুর বা নদী পরিষ্কার করে দেওয়া হবে বলে তিনি জানান। থার্মোকল তো আমরা আগেই বলেছিলাম, থার্মোকল নিষিদ্ধ করেছিলাম, তবু তো হয়তো কেউ করেছে ভুলবশত। তো এবার হচ্ছে যে এই তো 7 তারিখে সব বিসর্জন হলো, প্রতিমা দেখে নিচ্ছি কোন কোন কমিটি, তাদের তো অনেকের দরকার পড়ে ওই প্রতিমা ঠাটগুলো পরবর্তী কাজে লাগার জন্য, তো দেখে নিচ্ছি। আমরা অলরেডি আমার ডিপার্টমেন্টের SI এবং আমাদের CICকেও বলা হয়েছে নজরদারি করার জন্য কোন কোন পুকুরে এখনও পর্যন্ত প্রতিমাগুলো তোলা হয়নি, ঠাট তোলা হয়নি, তা নজরদারি করে সেগুলো আবার পরিষ্কার করে দেবে, সমস্ত পুকুর নদী যেখানে যা আছে সমস্ত পরিষ্কার করে দেবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।